বিশেষ বিষয়ে বিষয়টি আপনারা জানেন হৃদয় বিদারক মর্মস্পর্শ জাতীয়তাবাদী যুব দলের নেতা যশোর জেলা জাতীয়তাবাদী যুব দলের এক নম্বর যুব সিনিয়র সহসভাপতি তাকে গত পরশু গত বারো দিন মানে ঈদের দুই দিন পরে তার বাসার সামনেই চা পান করছিল এমন সময় আওয়ামী দুষ্কৃতকারীরা আকস্মিকভাবে তার উপর আক্রমণ করে তার সারা শরীর কুপিয়ে ক্ষতবিক্ষত করে করার পরে স্থানীয় মানুষরা তাকে যখন হাসপাতালে নিয়ে যায় হাসপাতালে নেওয়ার কিছুক্ষণ পর দায়িত্বরত চিকিৎসক বৃদ্ধ তাকে জীবিত করে ঈদের উৎসব চলছে তার রেশ কাটেনি কিন্তু আওয়ামী সন্ত্রাসীদের হত্যার উৎসব কিন্তু বন্ধ থাকে সেটা ঈদ হোক অথবা যে কোনো পরব তারা নিরাপত্তা পালন করে না সশস্ত্র সহিংস আক্রমণ নিয়ে তারা ঝাঁপিয়ে পড়ে এরপরেও আবার গতকালকে যুবদলের আরেকজন নেতা কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার কালীগঞ্জ ইউনিয়নের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম তাকে হত্যা করে বন্ধুরা হত্যাকাণ্ডের পরে যশোরের সেখানে সরজমিনে জাতীয়তাবাদী যুবদলের সিনিয়র নেতৃবৃন্দ তাৎক্ষণিকভাবে সেখানে যায় তারা সেখানকার পরিস্থিতি দেখেছে জানা যায় অংশগ্রহণ করেছে তারা কথা বলবেন আপনাদের সঙ্গে আমি দলের পক্ষ থেকে কথা যশোর জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি বদরুজ্জামান ধনীকে ঈদের দুই দিন পর দিনে দুপুরে প্রকাশ্যে তার বাড়ির সামনে আওয়ামী সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে ঘটনার সময় বদরুজ্জামান ধনী নিজের বাড়ির সামনে একটি দোকানে বসে চা পান করছে এ সময় আওয়ামী সন্ত্রাসীরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে চলে যান এলাকাবাসী তাকে দ্রুত হাসপাতালে নিলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন এছাড়াও গতকাল কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলাধীন কালীগঞ্জ ইউনিয়ন পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ শফিকুল ইসলামকে মধ্যযুগীয় কায়দায় আওয়ামী সন্ত্রাসীরা নিঃশব্দভাবে হত্যা করে বন্ধুরা বাংলাদেশে প্রকৃত আইনের হাতের চেয়েও অবৈধ ক্ষমতার হাত অনেক লম্বা ছাত্রলীগ যুবলীগ এক সর্বনাশার সময় সৃষ্টি করেছে বর্তমান এই ঘোর দুর্দিনে জনগণের যান মাল এখন ভয়ানক বিপদ তাদের অব্যাহত খুন খুন নারী শিশু নির্যাতনে সারা দেশে এক বিষাদের ছায়া নেমে এসেছে সরকারের নির্দেশেই বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের হত্যা ও নির্যাতনের পথ বেছে নিয়েছে আওয়ামী সন্ত্রাসী দেশব্যাপী সরকার হত্যাযজ্ঞে মেতে উঠেছে দেশে বেকারত্ব দারিদ্র অনাহার জিনিসপত্রের অগ্নিমূল্য থেকে দৃষ্টি সরাতেই এই সকল হত্যাকাণ্ড তাই আসতে এর উপর দেশে ভয়াবহ লোডশেডিং চলছে তথাকথিত উন্নয়নের মাধ্যমে লুটপাটের সর্বরাজ্য গড়ে তোলা হয়েছে দেশ থেকে লাখ লাখ কোটি টাকা পাচার করে অর্থনীতিকে চরম বিপর্যয়ের বুকে ঠেলে দেওয়া হয়েছে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ তলারিতে থেকেছে যা ইতিহাসে সর্বনিম্ন সমাজ থেকে ন্যায় বিচার উচ্ছেদ করা হয়েছে দলীয়করণের মাধ্যমে প্রশাসনকে তছ নছ করে দেওয়া হয়েছে বিচার বিভাগ এখন সরকারের অবৈধ সিদ্ধান্ত বাস্তবায়নের যন্ত্রে পরিণত হয়েছে নানা কালাকানুনের মাধ্যমে কেড়ে নেওয়া হয়েছে মানুষের বাক স্বাধীনতা মানুষের ভোটের অধিকার নেই মুক্তভাবে কথা বলার অধিকার নেই দেশের সকল সেক্টরে এখন নৈরাজ্য চলছে দেশের চারবারের সাবেক প্রধানমন্ত্রী গণতন্ত্র উদ্ধার ও প্রতিষ্ঠার এক অবিসংবাদিত নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে প্রতিহিংসামূলক আওয়ামী বিচারের বন্দিশালায় বন্দী করে রাখা হয়েছে মিথ্যা মামলায় একের পর এক সাজা দেওয়া হচ্ছে দেশ নায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এতেই দেশের যে বিপজ্জনক পরিস্থিতি সেটি সহজেই উপলব্ধি করা যায় আওয়ামী মরণঘাতী ভাইরাস গোটা রাষ্ট্র সমাজকে কুড়ি কুড়ি খাচ্ছে সাংবাদিক বন্ধুরা এখন যেদিকে তাকানো যায় নৈরাশ্য নৈরাজ্য আর প্রহসনের ছবি শ্রীলঙ্কার মতো ভয়াবহ পরিস্থিতি বর্তমানে বাংলাদেশেও বিরাজমান
এই যখন দেশের অবস্থা তখন বাংলাদেশের জনগণ রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করে কিনা সেই আতঙ্ক থেকেই বিরোধী দল নিধনে কর্মসূচি হাতে নিয়েছে সরকার। এই কর্মসূচির অংশ হিসেবেই যুবদল নেতা বদিউজ্জামান ধনীকে পৈশাচিকভাবে হত্যা করা হয়েছে, হত্যা করা হয়েছে কুড়িগ্রামের সুধীপুর স্থানে। এই সমস্ত হত্যাকাণ্ড পরিকল্পিত এক বৃহত্তর মাস্টার প্ল্যানেরই অংশ। মানুষ যাতে সরকারের বিরুদ্ধাচরণ করার সাহস না পায় এই হত্যাকাণ্ডের মাধ্যমে জনগণকে সেই মরণ বার্তা দেওয়া হল। মূলত পায়ের নিচ থেকে শেখ হাসিনার মাটি সরে যাওয়া টের পেয়ে আওয়ামী সরকার দেশে এখন মৃত্যুদূতের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। ক্ষমতাসীনদের সীমাহীন দুর্নীতি ও স্বজন পোষণ এবং বিলাসী জীবনযাপন ও বিপুল সম্পত্তি অর্জন সংকটাপন্ন হবে ভেবে ক্ষমতার শেষ সময়ে এসে তারা এখন মরণ কামড় দিচ্ছে। ক্ষমতা হারানোর ভয়ে তারা উন্মাদ হয়ে গেছে, তাই সহিংস রক্তপাতের মধ্যে দিয়ে নিজেদের অবৈধ ক্ষমতাকে পিকিয়ে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে আমরা সুস্পষ্টভাবে বলতে চাই, প্রতিটি হত্যাকাণ্ডেরই বিচার হবে বাংলার মাটিতে। সময় আর বেশি নাই, এই সরকারের পতন আসন। সাংবাদিক বন্ধুরা, বর্তমান আওয়ামী শাসন পুরো বাকশালীরই পুরো মুদ্র। নব্য বাকশালী আওয়ামী শাসনযন্ত্রের কাছে এদেশের সংগ্রামী জনগণ কখনোই মাথা নত করবে না। জনগণের পুঞ্জীভূত ক্ষোভের বিস্ফোরণ ঘটবে যে কোনো সময়। বর্তমান বিপন্ন সময়ে দাঁড়িয়ে জনগণ তীব্র প্রতিরোধ করে তুলবে। জনগণ এই অপশক্তির কাছে কখনোই আত্মসমর্পণ করবে না। সাংবাদিক বন্ধুরা, সাম্প্রতিক সহিংস রক্তপাতের যে ভয়ানক পরিস্থিতি দাঁড়িয়েছে তাতে গোটা জাতি স্তম্ভিত ও শঙ্কিত। মনে হচ্ছে যেন শয়তান লুসিফারের অত্যুল্লাস। এক আগরের অসাংবিধানিক সরকারের সহায়তায় আওয়ামী লীগ ক্ষমতায় বসার পর থেকে বিরোধী দল তথা বিএনপিকে নির্মূলের কর্মসূচি হাতে নিয়েছে অবৈধ সরকার। গুম খুন, বিচার বহির্ভূত হত্যা, মিথ্যা মামলা দিয়ে হয়রানি, বিরোধী দলের নেতাকর্মীদের উপর হামলা ও নির্যাতন নিত্য নৈমিত্তিক ব্যাপার। এরা ক্ষণে ক্ষণে জনগণকে শাসাচ্ছে, কোনো কারণ ছাড়াই থানায় থানায় মিথ্যা মামলার হিড়িক চলছে। গত 14 বছরে প্রায় সারা দেশে হাজার হাজার নেতাকর্মীকে হত্যা ও নির্যাতনের শিকার করা হয়েছে। গুম ও বিচার বহির্ভূত হত্যার শিকার হয়েছেন বেশ কয়েক হাজার নেতাকর্মী। দেড় লক্ষাধিক মিথ্যা মামলায় আসামি করা হয়েছে প্রায় 35 লাখ নেতাকর্মীকে। বিএনপির মৃত নেতা, পবিত্র হজ পালনরত নেতা, পক্ষাঘাতগ্রস্ত নেতার নামেও তারা মামলা দিয়ে জনগণের কাছে হাসির পাত্র হয়েছে। তারা নিজেরাই প্রমাণ করল তারা যে মিথ্যা মামলা দেয় এই সমস্ত মামলা করার মাধ্যমে। গুম ও বিচার বহির্ভূত হত্যা প্রত্যেকটির সাথে ক্ষমতাসীনরা জড়িত। এদের আমলে নারী ও শিশুর উপর নির্যাতন চলছে নারকীয় কায়দায় ধারাবাহিকভাবে। প্রতিনিয়ত আওয়ামী নেতাদের দ্বারা শিক্ষকরা লাঞ্ছিত হচ্ছে। এই সরকারের আমলে নারীর জীবন, সম্ভ্রম, লজ্জা, সম্মান উপেক্ষিত। মায়ের পেটের শিশুও তাদের হাতে নিরাপদ নয়। এই সরকারের আমলে 45 জন সাংবাদিক হত্যাকাণ্ডের শিকার হয়েছে। সাগরনুড়ির হত্যার বিচার আজও হয়নি। স্বাধীন মত প্রকাশের কারণেই বেছে বেছে সাংবাদিকদের হত্যা করা হয়েছে এবং বন্দী করা হয়েছে। মত প্রকাশের স্বাধীনতাকে গণতন্ত্রের কষ্টি পাথর মনে করা হয়, অথচ মত প্রকাশের স্বাধীনতাকে শত্রু বলে গণ্য করে বর্তমান আওয়ামী সরকার। এই কারণেই আর স্বাধীন বিবেকের উপর অবৈধ সরকারের ক্রমাগত সন্ত্রাসী হামলা অব্যাহত। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষে যশোরে আওয়ামী সন্ত্রাসীদের হাতে নিহত জেলা যুবদল নেতা বদিউজ্জামান ধনী ও কুড়িগ্রাম যুবদল নেতা শফিকুর রহমানের হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতারের জোর দাবি জানাচ্ছি এবং যাদেরকে হত্যা করা হয়েছে এই নিহতদের আপনার মাগফিরাত কামনা করছি। দলের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করছি এবং তাদের পরিবার এবং নিকটজনদেরকে আমি সমবেদনা জ্ঞাপন করছি। সাংবাদিক বন্ধুরা, এটি ছাড়াও চট্টগ্রামের মিরাজসরাইয়ের উপজেলা বিএনপি নেতা শহীদুল ইসলাম চৌধুরীর বাড়িতে আওয়ামী সন্ত্রাসী কর্মীর আগুন লাগানোর ঘটনার তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি এবং ময়মনসিংহ জেলার কপরঘাট টাইম স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক আখতারুজ্জামান বাচ্চুর বাড়িতে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। বন্ধুরা, আজকে জাতীয়তাবাদী
যুবদলকে নিয়ে এই সংবাদ বিবরণী আপনাদের সামনে পেশ করলাম। জাতীয়তাবাদী যুবদলের সমস্ত কেন্দ্রীয় নেতৃবৃন্দ এখানে রয়েছেন, সাধারণ সম্পাদক মুন্না সাহ। আপনারা জানেন এই ঘটনা শোনার সাথে সাথে কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমাদের জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক মুন্না এবং ভারপ্রাপ্ত সভাপতি মামুন হাসান এবং মুন্নার নেতৃত্বে তারা তাৎক্ষণিকভাবে দশরে ছুটে যায় এবং সেখানে তার জানাজা এবং সেখানকার যে পরিস্থিতি তারা নিচ্ছে তারা সেখানে দেখে এসেছে এবং আমি মনে হয় তাদের মুক্ত আপনাদের কিছু কথা আপনাদের শোনা দরকার। এই জন্য আমি এখন জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক মুন্নাকে কথা বলার ভারপ্রাপ্ত সভাপতি মুন্না, সে আজকে কর্মসূচি হচ্ছে তাদের জাতীয়তাবাদী যুবদলের জেলা মহানগর পর্যায়ে সেই কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য সে এখন সিলেট অবস্থান লক্ষ্য করাচ্ছেন মুন্না। আসসালামু আলাইকুম প্রিয় সাংবাদিক ভাইরা, আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন গত বারোই জুলাই উপর 12টার দিকে জাতীয়তাবাদী যুবদল যশোর জেলা শাখার সিনিয়র সহসভাপতি কিন্তু মেধাবী স্বল্পভাষী সামাজিক ব্যক্তিত্বের অধিকারী প্রদীপচন্দ্র ধুনে নিঃশঙ্কভাবে শাসক বাহিনী আওয়ামী সন্ত্রাসীদের চিহ্নিত সন্ত্রাসীদের হাতে নিঃশঙ্কভাবে নিহত হয়েছেন। আমরা জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমাদের ভারপ্রাপ্ত সভাপতি মামুন হাসান সহ আমাদের যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন, সাংগঠনিক সম্পাদক ইসাক সরকার সহ আমরা তৎক্ষণাৎ সিদ্ধান্ত নিই এবং বিকেলেই আমরা যশোর 12 তারিখ বিকেলেই আমরা যশোর যাই। এই শোক সন্তপ্ত পরিবারের সাথে সমবেদনা জানাই, তাদের সাথে কথাবার্তা বলি, যুবদল নেতৃবৃন্দ বিএনপি নেতাদের সাথে কথা বলে এলাকাবাসীর সাথে কথা হয়েছে। আমরা যশোরকে যেটা উপলব্ধি করেছি, যশোর সম্পূর্ণ সন্ত্রাসের একটি জনপদে পরিণত হয়েছে। বিশেষ করে যশোরের যে এলাকায় এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, বেশপড়াতে ইতিমধ্যে অনেক হত্যাকাণ্ড হয়েছে সন্ত্রাস কবলিত এলাকা, সেই জায়গায় ধরে ওই এলাকায় ধরির বাড়ি ছিল। আমি এই হত্যাকাণ্ডের ব্যাপারে প্রশাসনকে এতহীনভাবে বলতে চাই, অবিলম্বে প্রদীপচন্দ্র ধরির হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে, আইনের আওতা আনতে হবে। এখানে আওয়ামী সন্ত্রাসীদের কোনো প্রকার ছাপ দিলে প্রশাসন সরকার এবং প্রশাসনকে এর দায়িত্ব নিতে হবে এবং জাতীয়তাবাদী যুবদল এই অন্যায়ের প্রতিবাদ অতীতের মতো এই হত্যাকাণ্ডের প্রতিবাদে রাজপথ সড়ক থেকে আমরা আমাদের দাবি আদায়ের সর্বোচ্চ চেষ্টা করে যাবো ইনশাআল্লাহ। এই হত্যাকাণ্ডের বিচার কুড়িগ্রামে আমাদের আরেকজন সহযোগিতা গতকালকে আওয়ামী সন্ত্রাসীদের হাতে নিহত হয়েছেন, কালীগঞ্জ নাগেশ্বরী তার উপজেলার কালীগঞ্জ ইউনিয়নের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, উনি গতকালকে নিঃশঙ্কভাবে হত্যার শিকার হয়েছেন আওয়ামী সন্ত্রাসীদের দ্বারা। আমি অবিলম্বে এই দুই হত্যাকাণ্ডের বিচার দাবি করছি এবং অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেপ্তার, আওয়ামী সন্ত্রাসীদের চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তার দাবি করছি জাতীয়তাবাদী যুবদলের পক্ষ থেকে। এবং হত্যাকাণ্ডের পরপরই আমরা পার্টির সিদ্ধান্ত মোতাবেক যশোর গিয়েছি, আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন। আমরা যশোর গিয়ে সরজীবনে আমরা ঘটনা বিস্তারিত জেনে এসেছি এবং সুস্পষ্টভাবে এটা প্রমাণিত, যশোরে জাতীয়তাবাদী যুবদলের সিনিয়র সহসভাপতি ধুনিকে চিহ্নিত আওয়ামী সন্ত্রাসীরা হত্যা করেছে। সারা দেশে আজকে জেলা এবং মহানগর আমাদের এই হত্যাকাণ্ডের প্রতিবাদে আজকে জেলা
মহানগরীতে বিক্ষোভ মিছিল হচ্ছে, কোথাও সমাবেশ হচ্ছে এবং সর্বত্র আমরা কালোবেশ ধারণের কর্মসূচি দিয়েছি এবং ১৬ তারিখে আগামী শনিবার ১৬ তারিখে উপজেলা এবং পৌর শাখা কমিটি তাদের স্বশ উপজেলা এবং পৌরতে এই হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করবে, মিছিল করবে এবং আমরা কেন্দ্রীয়ভাবে আগামী শনিবার প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ জাতীয়তাবাদী যুব দলের উত্তর এবং দক্ষিণের উদ্যোগে তারা আগামী শনিবার দিন সকাল ১০টায় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করবে। আপনাদের সকলকে সাংবাদিক ভাইদের ওই অনুষ্ঠান আমন্ত্রণ জাতীয়তাবাদী যুব দলের পক্ষ থেকে আমন্ত্রণ জানালাম। ধন্যবাদ। আজকের সাংবাদিক সম্মেলনে বক্তব্য রেখেছেন আমাদের অত্যন্ত শ্রদ্ধ ভাই ছাত্রদলের নির্বাচিত সাবেক সভাপতি রাজশীল সম্মানিত বিপি বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব আমাদের শ্রদ্ধাভাজন রুহুল কবির রিজভী আহমেদ ইতিমধ্যে বক্তব্য রেখেছেন। আমি যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্না আজকে উপস্থিত আছেন, যুবদলের সভাপতি সহ সভাপতি নুরুল ইসলাম নয়ন আমাদের আপনারা ইতিমধ্যে জানেন আমাদের সভাপতি জনাব সুলতান সালাউদ্দিন টুকু হজব্রত পালনের জন্য সৌদি আরব অবস্থান করছেন। আমাদের ভারপ্রাপ্ত সভাপতি আজকে সিলেটে প্রোগ্রামে উপস্থিত হওয়ার জন্য সকালে চলে গেছেন, উপস্থিত আছেন। প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন উপস্থিত আছেন। সাংগঠনিক সম্পাদক ইসাক সরকার উপস্থিত আছেন। দপ্তরের দায়িত্বে সহসভাপতি পদমর্যাদায় কামরুজ্জামান দুলাল সহ উত্তর জাতীয় যুব দল উত্তর শাখার সংগ্রামী সদস্য সচিব মোস্তফা জব্দুল পাশা পাপেল, দক্ষিণ যুব দলের সংগ্রামী সদস্য সচিব সাবেক ছাত্রনেতা খন্দকার এনামুল এনাম সহ সাবেক কেন্দ্রীয় নেতৃবৃন্দ দুঃখিত উপস্থিত আছেন। যুবদল দক্ষিণের ভারপ্রাপ্ত আহ্বায়ক সাইদ হাসান মিন্টু সহ যুবদলের সাবেক কেন্দ্রীয় নেতৃবৃন্দ, মহানগর নেতৃবৃন্দ, মহানগর দক্ষিণের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ সকলকে ধন্যবাদ। আপনাদেরকেও ধন্যবাদ জানাই যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে।